এনএসসি বিএসসি দুটোই আজকে নিচে বন্ধ হয়েছে। এনএসসি আজকে 14,371 পয়েন্টে বন্ধ হয়েছে, আর বিএসসি সেন্সেক্স আজকে 48,878 পয়েন্টে বন্ধ হয়েছে। আজকে সকালে যেরকম একটা বেয়ারিশ মুভ দেখেছিলাম আমরা মার্কেটে, সেটাই আজকে সারাদিন বজায় ছিল শুধুমাত্র একটা সেক্টর ছাড়া, সেই সেক্টর হচ্ছে অটোমোটিভ সেক্টর। অটোমেটিক সেক্টরে আজকে ফুল বুল রান দেখা গেছে। তো আজকে ইন্ট্রাডেতে যারা আজকে বাই অপশন নিয়েছিলে, বাই সেলের অপশন নিয়েছিলে অটোমোটিভ সেক্টরে, তাদের তো আজকে মানে চাঁদিহি চাঁদি। আর যারা শর্ট সেল করার জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি আজকে সিলেক্ট করেছিলে, তাদের তো আর কিছু বলার নেই, মানে ফুল পয়সা উসুল হয়েছে তাদের জন্য। তো আশা করছি যে সোমবার দিন মার্কেট একটু মানে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করবে। মানে দুদিন ধরে যা ফল দেখলাম, মানে 50,000 ছোঁয়ার পরে সেন্সেক্স এইভাবে যে ফল হলো, আশা করছি যে সোমবার মার্কেট কিছুটা কারেকশন দেখে একটু আপিস মুভ থাকবে। তো দেখা যাক বন্ধুরা কি হয় সোমবার।